আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় দুই দাঁতের মাঝে ফাঁকা হওয়ার কারণ ও এমন হলে করণীয় বিষয়ে। তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স অনেকেরই দু দাঁতের মধ্যবর্তী স্থানে এমন ফাঁকা হয়ে যেতে দেখা যায় এটি উপরের মাড়িতে হয়ে থাকে নিচের মাড়ির ক্ষেত্রেও হয়ে থাকে তো ভিউয়ার্স সাধারণত এমন ফাঁকা থাকার কারণে কোনো কিছু খেলেই সেখানে ঢুকে যায় তো আসুন প্রথমেই জেনে নিই যে এ ধরনের ফাঁকা হওয়ার কারণগুলো কি কি। ভিওর্স এ ধরনের ফাঁকা হয়ে যাওয়ার পিছনে অনেকগুলা কারণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে কারণগুলো রয়েছে তা হলো যদি কেউ টুথপিক প্রতিনিয়ত ব্যবহার করে থাকে অর্থাৎ কোথাও যদি দাঁতের কোনো ফাঁকে যদি খাবার আটকে থাকে আর সেটি যদি প্রতিনিয়ত এ ধরনের টুথপিক দ্বারা খুচিয়ে খুচিয়ে বের করা হয় বা টুথপিক যদি ব্যবহার করা হয় প্রতিনিয়ত তাহলে ধীরে ধীরে এমনভাবে সে জায়গাটি ফাঁকা হয়ে যায় এটি টুথপিক ব্যবহার করার অন্যতম একটি কারণ হল এ ধরনের ফাঁকা হয়ে যাওয়া এছাড়া ভিওয়ার্স দাঁত এবং মাড়িতে যখন ক্যালকুলাস জমে তখন ক্যালকুলাসের কারণে দাঁতের মাড়িগুলা ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে এখানে দেখতে পাচ্ছেন ক্যালকুলাসের কারণে বা পাথর পড়ার কারণে কিন্তু দাঁত থেকে মাড়ি অনেকটা নিচে নেমে গেছে আর তার জন্য দাঁতের প্রতিটি দাঁতের পাশে কিন্তু ফাঁকা তৈরি হয়ে গেছে যেমনটি আগের ছবিতে দেখলেন তো ভিয়ার্স এই ক্যালকুলাসের কারণেও এ ধরনের ফাঁকা হয়ে থাকে এবং এছাড়া যাদের মাড়িতে গাম রিসেশন রয়েছে অর্থাৎ দাঁতের মাড়ি সরে যাওয়া সমস্যা এরা এমনটি হলে কিন্তু দাঁতের পকেট তৈরি হতে পারে দু দাঁতের মধ্যবর্তী স্থানে ফাঁকা হয়ে যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন মূলত এখানে যে মাড়িটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটা সময় এখানে ছিল স্বাভাবিক অবস্থায় কিন্তু ধীরে ধীরে মাড়িটি উপরের দিকে উঠে যাওয়ার কারণেই কিন্তু প্রতিটি দাঁতের মধ্যবর্তী স্থানে এ ধরনের ফাঁকা হয়ে গেছে তো ভিওর্স এ ধরনের ফাঁকা যখন হয়ে যায় কারো তখন এ ধরনের ফাঁকা রোধে যা করণীয় রয়েছে তা হলো আপনি সেখানে ডেন্টাল ফ্লস করতে পারেন ফাঁকা রোধে অর্থাৎ কোনো দাঁতের মধ্যবর্তী স্থানে যদি কোনো ধরনের খাবার আটকে থাকে বা আটকে যায় সেক্ষেত্রে খোঁজাখুঁচি না করে কোনো শক্ত কাঠি বা ধাতবদণ্ড দ্বারা সেখানে খোঁজাখুঁচি না করে এ ডেন্টাল ফ্লসিং করে সেটা খাবারটা বের করার চেষ্টা করা উত্তম তাহলে এ ধরনের মাড়ি ফাঁকা হয়ে যাওয়া সমস্যাটি ঘটে না ভিউয়ার্স এছাড়া যাদের এ ধরনের সমস্যা হয়ে গেছে তারা মাড়িতে ম্যাসাজ তৈরি করতে পারেন অর্থাৎ উপর থেকে যদি উপরের দাঁতের সমস্যা হয়ে থাকে তাহলে উপর থেকে আঙুল দ্বারা ধীরে ধীরে গাম ম্যাসাজ করতে হবে উপর থেকে নিচের দিকে অর্থাৎ এখান থেকে নিচে ধীরে ধীরে ম্যাসাজ করতে হবে যখন এভাবে ধীরে ধীরে ম্যাসাজ করা হবে তখন এখানে যে মাড়িটা রয়েছে সেটি কিছুটা হলেও দাঁতের ভিতরে চলে আসে এটি ম্যাসেজের মাধ্যমে হয়ে থাকে তো আপনি এ এমনটি হলে দুই আঙ্গুলের মাধ্যমেই মেসেজটা করতে পারেন এই পাশে এবং ভিতর পাশে দু পাশেই কিন্তু ধীরে ধীরে যদি আপনি গামটা মেসেজ করেন মাড়িটি তাহলে ধীরে ধীরে এমন সামান্য যদি পকেট থাকে বা ফাঁকা থাকে সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে এছাড়া যদি ফাঁকার পরিমাণটা অনেক বেশি হয়ে যায় তাহলে আপনাকে অভিজ্ঞ ডেন্টিস্টের পরামর্শ নিয়ে সেখানে ফাঁকাটা বন্ধ করার ব্যবস্থা করতে হবে তা নাহলে ধীরে ধীরে আপনার ফাঁকাটা আরও বাড়তে থাকবে এবং এক পর্যায়ে অনেক বেশি খাবার ঢুকে থেকে সেখান থেকে ধীরে ধীরে ডেন্টাল যে শুরু হবে তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম